হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমি ভালো আছি, ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু অ্যাডটফ নিয়ে। তো অ্যাট লাস্ট আশা করা যায় আজকে যে কয়েকটা অফার শেয়ার করবো এখান থেকে কমপক্ষে আপনাদের $30 থেকে $50 প্রফিট আসবে, কারণ প্রত্যেকটা অফারই ইম্পর্টেন্ট। কারণ ক্রিপ্টো কারেন্সিতে যখন কোনো অফার আসে আমরা কিন্তু ফুললি ভেরিফাইডভাবে বলতে পারি না এটা থেকে এক্স্যাক্টলি এত প্রফিট আসবে। তারপরও আমরা একটা আইডিয়াজনকভাবে ওদের আইসিও আইডিও রেট অনুযায়ী আমরা আপনাদেরকে বলে থাকি, কোম্পানি যে রেট বলা হয় সেই রেট অনুযায়ী বলার পরও কিন্তু আপনার সবসময় আমরা খুবই কম রেট বলি যে এই অফার থেকে এত পাবো। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, প্রতিটি অফারে চেষ্টা করবেন জয়েন করার, কারণ আপনি যে অফারটাই মিস করবেন ওই অফারটাই কিন্তু আপনাকে প্রফিট দিবে। তো আমরা এক মাসের ভিতরে কিন্তু হিউজ পরিমাণে অ্যাডঅফে জয়েন করি, কিন্তু ওইখান থেকে সব অ্যাডঅফ কিন্তু আমাদের প্রফিট দেয় না, হাতে গোনা 2 থেকে 3টা অ্যাডঅফ আমাদের প্রফিট দেয়। ওই প্রফিটটা নিয়ে কিন্তু আমাদের একটি মাসের ইনকাম হয়ে যায়। তার জন্য অবশ্যই চেষ্টা করবেন প্রতিনিয়ত ফার্স্ট অফারগুলোতে জয়েন করা। যখনই যে অফারটা শেয়ার করবো একদম ফার্স্টলি জয়েন করার চেষ্টা করবেন, এবং কি পেমেন্ট পেলে আমি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী সেল করবেন, সেক্ষেত্রে 100% আপনি প্রফিট পাবেন। এনিওয়ে ফ্রেন্ডস, কথা বেশি বাড়াবো না, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মোস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি আমাদের আগের অফারগুলোতে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে আগের অফারগুলোতে জয়েন করেন। প্রতিনিয়ত টিউটোরিয়াল আসতেছে, ভালো ভালো অফারগুলো শেয়ার করতেছি, দেখে নেবেন। আর আপনি যদি ক্রিপ্টো কারেন্সিতে অ্যাডঅফ প্ল্যাটফর্মে নতুন হন, আমাদের সাথে কাজ করতে আপনার ইচ্ছা জাগে বা আপনি কাজ কম বুঝেন, সেক্ষেত্রে আমাদের প্রোফাইল লোগো আইকনে ক্লিক করুন। এখানে পেয়ে যাবেন আপনি একটা প্লে লিস্ট বাটনে আসলে আপনি এখানে পেয়ে যাবেন 16টা ভিডিও, আরও ভিডিও অ্যাড হবে ইনশাল্লাহ। আপনি এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে অ্যাডঅফে কীভাবে কাজ করতে হয়, টোকেন কীভাবে সেল করতে হয়, এক্সচেঞ্জ কীভাবে করতে হয়, যাবতীয় সকল খুঁটিনাটি নিয়ে কিন্তু ভিডিও রয়েছে। ভিডিওগুলো ওয়াচ করলে আপনি হয়ে যান আমাদের মতো অ্যাডঅফ এক্সপার্ট, এবং কি ফ্রিতে মান্থলি একটা ভালো ইনকাম করতে পারবেন তো আবার মোবাইল দিয়ে। তো ফ্রেন্ডস, ভিডিও শুরুতে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা সবাই একটু চেষ্টা করবেন ভালো একটা মোবাইল ফোন দিয়ে অ্যাডঅফে কাজ করার, কারণ আপনার মোবাইল ডিভাইসটা যত স্পিড থাকবে আপনি কিন্তু ততটাই কাজ করে মজা পাবেন। আপনার মোবাইলটা যদি ওল্ড ভার্সন হয় সেক্ষেত্রে আপনি কিন্তু বিভিন্ন রকমের কাজ করতে গেলে আপনার প্রবলেম হবে, যেহেতু আমরা একটা ফ্রিল্যান্সিং জগতে কাজ করতেছি, স্ট্রং প্ল্যাটফর্মে কাজ করতেছি। এখানে কিন্তু মূলত মোবাইলটা দিয়ে কেউ কাজ করে না, বেশিরভাগই সবাই কাজ করে পিসি কম্পিউটার দিয়ে। সেক্ষেত্রে আমরা মোবাইল দিয়ে আপনাদেরকে কাজ দিচ্ছি, কাজ করাচ্ছি, নিজেও কাজ করতেছি। তার জন্য অবশ্যই একটু স্ট্রং ডিভাইস, ভালো একটা ডিভাইস দিয়ে কাজ করলে আপনার কাজ করতে সুবিধা হবে, সকল কাজগুলো আপনি ইজিলি করতে পারবেন। তো এখন চলে আসি আজকের বেশ কিছু অফার শেয়ার করা হয়েছে সেই অফারগুলোতে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু অফার শেয়ার করছি আপনাদের মাঝে। অ্যাট লাস্ট আমি যদি গতকাল শুক্রবার আপনাদের ফ্রাইডের যে অফারগুলো শেয়ার করছি সেই অফারগুলোতে আছে, যেখানে আছে MMR টোকেন, 10টি MMR টোকেন দিবে। তো এইসব অফারগুলো খুবই লেজিট অফার, তো আমি এইখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তারপর নিচের দিকে আসবো। যারা যে অফারগুলোতে জয়েন করে নাই তো জয়েন করে নিবেন, যে 10টি MMR টোকেন দিবে। সিম্পল, যদি জয়েন করে না থাকেন জয়েন করিবেন, কারণ প্রতিটি অফারে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি জাস্টলি আপনাদের একটু প্যাটার্নগুলো দেখাই দিতেছি যে কীভাবে জয়েন করছি, যাতে করে আপনারা একটু ইজিলি জয়েন করতে পারেন এই আর কি। তো ফার্স্ট অফ অল স্টার বাটনে ক্লিক করেন যদি আপনি কাজ করে না থাকেন থেকে। তারপর এখানে দেখেন কিছু টাস্ক থাকবে, যেমন টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, টুইটারটা রিডিট করা। এই টাস্কটা কমপ্লিট করার পর আপনি যখনই আসবেন একটা ক্যাপচার দিবে, ক্যাপচারটা বড় করবেন। ক্যাপচারটা দেখতে পারবেন এখানে বড় হয়ে গেছে। এই ক্যাপচারটা এখানে হুবহু আপনাকে টাইপ করতে হবে যেভাবে টাইপ করছি। টাইপ করার পর এখানে দেখুন ক্লিক টু ভেরিফাই একটা অপশন পেয়ে যাবেন, যে ক্লিক টু ভেরিফাই লেখা আছে, ভেরিফাই অপশনটা পেয়ে গেছে, আমি ক্লিক করে দিছি। আপনিও ভেরিফাই অপশনটা পেয়ে যাবেন। ভেরিফাই অপশনটা যখনই পেয়ে যাবেন, ভেরিফাই অপশনে ক্লিক করার পর এখানে যে টাস্কগুলো আছে, ফলো করা, টুইটারে রিডিট করা, একই কাজ। তারপরে এখানে আপনাকে বলবে, এখানে বলা আছে প্লিজ ইন্টার ইউর টুইটার ইউজার নেম, এখানে কিন্তু বলার বলে দিছে। তো আপনি আপনার টুইটার ইউজার নেমটা সাবমিট করবেন, তারপর আপনাকে বলবে প্রেস দ্য রিডিট বাটন, আপনি ওদেরকে রিডিট করতে বলছে এবং রিডিটের লিঙ্কটা দিতে বলছে। তো আপনি চাইলে এই যে দেখেন, এই যে এখানে রিডিট যে লিঙ্কটা দিছে এই পিন পোস্টটাকে রিডিট করবেন, তারপর আপনার লিঙ্কটা এনে আপনি দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনাকে এখানে বলা হবে প্লিজ টুইটারের টাস্ক তো আপনি কমপ্লিট করলেন, প্লিজ ইন্টারভিউ BP20 অ্যাড্রেস, আপনাকে বলবে BP20 অ্যাড্রেসটা আপনাকে দিতে। আপনি কাজ চলার থেকে আপনার স্মার্ট চ্যান BNB অ্যাড্রেসটা দিবেন, তারপর আপনি আপনার কাজ ওকে। অথবা যে এখানে দেখেন প্যাটার্নগুলো আছে, যেমন আপনি এখানে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন, ইনভাইটিং বের করতে পারবেন, ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে, তো আপনি আপনার অ্যাড্রেসটা দেখতে পারবেন যে অ্যাড্রেসটা অ্যাড হয়েছে। তো এইটুকুই কাজ, সামান্য কাজ আপনারা ইজিলি করতে পারবেন। তারপরে একটা অফার চলছে, সেটা হচ্ছে ব্ল্যাক টু ব্লোসিটি থার্ড অ্যাড অফ রাউন্ড। এখান থেকে আপনি BLC টোকেন দেওয়া হবে, 25,000 টোকেন দেওয়া হবে পার পার্টিসিপেন্টকে। এইটা অফারটা ইম্পর্টেন্ট, এই অফারগুলো আমি গতকালকে শেয়ার করছি। এখানে কিছু সোশ্যাল টাস্ক থাকবে, কাজগুলো অলরেডি আমার কমপ্লিট করা, তার জন্য দেখাতে পারছি না। আপনি টুইটার ইউজার নেম, BSC অ্যাড্রেস, যা যা চাই দিয়ে সাবমিট করে অফারটা জয়েন করে নেবেন। তারপর এখানে শিবা ফিনান্সিয়াল একটা অ্যাড অফ রয়েছে,
একটা মিনি গেম প্ল্যাটফর্ম, গেমিং প্ল্যাটফর্ম একটা অফার হয়েছে, ব্যাটেল অফ মাল্টি ওয়ার্ল্ড অ্যাডোব প্ল্যাটফর্ম। এখান থেকে 150টা BMW টোকেন দিবে, যদি আপনি লাকি থাকেন ইনশাল্লাহ আপনি এখান থেকে যদি প্রফিট পেমেন্ট পেয়ে যান একটা ভালো প্রফিট আপনি ক্লেম করতে পারবেন। ফার্স্ট অফ অল স্টার্ট বাটনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন একটা অপশন, তো এটা এখন মেবি কাজ করতেছে না কেন, হয়তো বা সাইটটা অফ আছে নাকি শেষ হয়ে গেছে অফার, যাই হোক আপনারা একটু চেক করে নিন। যদি আপনি দেখেন যে আপনার সার্ভার ঠিক আছে তাহলে সোশ্যাল কিছু টাস্ক থাকবে, আপনি সিম্পল ফার্স্ট অফ অল আপনার কাছে বিএসসি অ্যাড্রেস চাবে, টুইটার প্রোফাইল লিঙ্ক চাবে, ভিডিট লিঙ্ক চাবে, এগুলো দিয়ে আপনি সাবমিট করে দেবেন। কারণ আমাদের হাতে প্রতিটি অফারই কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট, তার জন্য প্রতিটি অফারই আমাদের জয়েন করতে হবে। তারপরে আসি আমরা এন্ট্রি টাস্কগুলোতে। এই যে এই অফারগুলোকে বলা হয় এন্ট্রি প্ল্যাটফর্ম টাস্ক, এগুলোর অফারগুলো একটু অন্য টাইপের হয়, টেলিগ্রাম ভূতের অফার হয় না। সাধারণত আমি যদি আপনাদের একটা সিম্পল আমি এইখানে ক্লিক করি লিঙ্কটাতে, আমি আমার ক্রোম ব্রাউজারটা দিয়ে কাজ করি বেশিরভাগ, ক্রোম ব্রাউজারটা খুবই ফাস্ট কাজ করে মোবাইলে। তো দেখেন এইখানে আসলে এই প্রবলেমটা আপনারা অনেকেই ফেস করছেন, আমাকেও জানাইছেন ইভেন্ট, যে এখানে ভাই টাস্কগুলো আসে না, এই টাস্কগুলো আসে না। এখন দেখেন আমি টাস্কগুলো কিন্তু করবো আপনাদের মাঝে লাইভ করবো, আমি সুপার ভিপিএন ইউজ করি, আপনারা চাইলে অন্য কোনো ভিপিএনও ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো ভিপিএনটা কারেন্ট করে ফেলছে আমার মোবাইলে, এখন দেখেন আমার কিন্তু এই সাইটটা এখানে চলে আসে। আমি জাস্ট খেলে আমি কী করবো, আমার ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে নিব, আমি এইটুকুই করব, দেখবেন যে আমার অটোমেটিকলি আমার এখানে টাস্কগুলো চলে আসবে। তো এই প্রবলেমটাই অনেকে ফেস করছেন, আমি ওদিনকেও আপনাদেরকে ভয়েস চ্যাটে বলছিলাম যে ভাই এই কাজটা করণীয় আছে। যখন আমি যদি আপনাদের মাঝে লাইভ দেখালাম আমার কিন্তু টাস্কগুলো কমপ্লিট করা, আপনারা কাজগুলো কমপ্লিট করবেন, এখানে রেফার লিঙ্ক শো করবে, এটা হচ্ছে অপশনাল একটা টাস্ক, আপনি যদি ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে পারেন তাহলে এখান থেকে কিছু পরিমাণে এন্ট্রি আপনার ইনকাম হবে। এই তো এটা যখন পেমেন্ট করা হবে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দিব। তো এখানে টাস্কগুলো ছিল কি কি, এখানে দেখেন যে অ্যাটলাস ছিল BP20 অ্যাড্রেস, মানে আমাদের টাস্ক ওয়ালেট স্মার্ট চেইন BNB অ্যাড্রেস, যে অফার যে অ্যাড্রেসটা প্রতিনিয়ত আমরা অ্যাড্রেসে দিয়ে থাকি। সবাই খেয়াল করবেন নতুন ইউজার যারা আছেন যে আমরা প্রতিনিয়ত প্রতি অফারে টাস্ক ওয়ালেটের BSC অ্যাড্রেস সাবমিট করি, এই অ্যাড্রেসটা যে কোনো অফার আপনি আসুক না কেন আপনি সবসময় এই অ্যাড্রেসটা আপনি দিবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এই 90 থেকে প্রায় 98% অ্যাড্রেসে আমরা এই অ্যাড্রেসটা ইউজ করে থাকি। এছাড়াও কিছু TRC20 অ্যাড্রেস আসে খুবই কম, তবে আপনি যদি চোখ বন্ধ করে এই অ্যাড্রেসটাও দিয়ে যান তারপরও আপনি প্রায় 98% পেমেন্টই আপনি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন। তো নতুন ইউজারদের ক্ষেত্রে আর কি টেকনিক শিখিয়ে দিলাম। তারপরে এখানে আপনার রেফার লিঙ্ক পাবেন আর বাকি টাস্কগুলো সকল টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন। তো এই প্রবলেমটা সলিউশন আপনাদেরকে দিয়ে দিলাম, যাদের এই প্রবলেমটা হয় আপনারা আমার এটা ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের এই এন্ট্রি ট্যাক্সের ক্ষেত্রে এই প্রবলেমটা আর হবে না। তো আমি ভিপিএনটা ডিসকানেক্ট করে দিই, কারণ আমি এন্ট্রি ট্যাক্স আছে, আমি আর কিছু এন্ট্রি ট্যাক্স আপনাদেরকে দেখাবো। তো গতকালকেও আমাদের কিছু আপডেট আসছিলো, আমি আপডেটগুলো একটু পরে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে আরেকটা অফার চলতেছে, এখানে 8000 র্যান্ডম পার্টিসিপেন্টকে দেওয়া হবে 1 পাইসি, এখান থেকে NFT দেওয়া হবে, OPC টোকেনও দেওয়া হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, জয়েন করে নিন। কিছু অফার আসতেছে খুবই ইম্পর্টেন্ট, তাই আমি বলবো জয়েন করতে, কারণ গতকালকে যেহেতু আমি টিউটোরিয়াল করিনি অফারগুলো আসলেই খুবই ইম্পর্টেন্ট হয়। তো ফার্স্ট অফ অল আপনি স্টার্ট বাটনে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনার মাঝে চলে আসবে কন্টিনিউ একটা বার, কন্টিনিউ বার এখানে ক্লিক করার পর এখানে টাস্কগুলো চলে আসবে, যেমন গ্রুপে জয়েন করা, টুইটারটা ফলো করবেন, চ্যানেল ফলো করবেন, অ্যাডভার্টাইজ চ্যানেল ফলো করে দেবেন। তাস্ট ফলো করার পর আপনি সাবমিট ডিটেলস আইকনে ক্লিক করলে আপনাকে বলবে ডিটেলস সাবমিট করতে, যেমন গ্রুপে জয়েন করে থাকলে ডান আইকনে ক্লিক করবেন। তো এগুলো হচ্ছে একদম ইজি কাজ, আপনি নিজেই পারবেন। তারপর টুইটার প্রোফাইল লিঙ্ক সাবমিট করবেন। তো যারা এই যে প্রোফাইল লিঙ্ক ইউজার নেম সাবমিট করতে পারেন না, আমাদের ইউটিউব প্লে লিস্টে ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নেবেন। আমি টুইটার প্রোফাইল লিঙ্ক সাবমিট করছি, ডান আইকনে ক্লিক করছি, তারপরে ইয়েস দেওয়ার পর আপনাকে হচ্ছে সাবমিট ইউর BP20 অ্যাড্রেস স্মার্ট চেইন BNB অ্যাড্রেস, টাচ ওয়ালেট থেকে আপনার স্মার্ট চেইন BNB অ্যাড্রেসটা সাবমিট করবেন, এখানে আপনি আপনার পার্সোনাল রেফার লিঙ্ক পেয়ে যাবেন। তো এগুলো ছিল আমাদের গত ফ্রাইডের অফারগুলো। তো আজকে আমাদের যে অফারগুলো আছে আমি অলরেডি শেয়ার করে ফেলছি, যেমন গতকাল রাতেই মানে রাত 12টার পরে শেয়ার করা, 2000 উইনারদেরকে দেওয়া হবে, এটা যদি আপনি জয়েন করেন ইনশাল্লাহ ভালো একটা পেমেন্ট পাবেন। এখান থেকে জুমবাই ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম, তো এই অফারটা একদম মিস করবেন না। অ্যাডোব লিঙ্কে ক্লিক করার পর আপনি ফার্স্ট অফ অল পেয়ে যাবেন স্টার্ট বাটন আইকন, স্টার্ট আইকন এগুলো ক্লিক করলে একটা ক্যাপচার দিবে, যেমন 3QG8, এটা যা আছে তাই আপনাকে এখানে লিখতে হবে, না বললে রিফ্রেশ ক্লিক করুন, আবার একটা ক্যাপচার দিবে, যে কোনো একটা ক্যাপচার আপনি এখানে ফিল আপ করে দেবেন। নতুন ইউজাররা যদি 2-3 মাস রেগুলার ঠিক মতো কাজ করে তাদের আর ভিডিও দেখা লাগে না, খালি চোখ বুঝে কাজ করতে পারে অ্যাডোবে, কারণ এগুলো আহামরি কোনো কিছু না, একদম ইজি ব্যাপার। তারপরে এখানে যে ক্যাপচারটা আছে আমি হুবুক দিলাম আর কি আমার ক্যাপচারটা। তারপরে এখানে যে টাস্কগুলো আছে, জয়েন ওর গ্রুপ, এগুলো সব গ্রুপগুলোতে আপনি ফলো লাইক শেয়ার করে দিবেন যা যা বলতেছে ওরা। তো ফাইনালি আপনারা যখন শেষ করবেন আপনাদের মাঝে বলবে
গতকালকে সার্ভার একটু প্রবলেম হয়েছিল, আমি অনেকবার ট্রাই করছিলাম আর কি। তো যাই হোক, পরে দে আপনাকে সার্ভার ঠিক হওয়ার পর আমাকে বলছে দে, এখানে ফার্স্ট অফ অল বলবে টুইটার ইউজার নেম সাবমিট করতে, তারপর আপনার কাছে ফেসবুকের প্রোফাইল লিঙ্ক যাবে, আপনি আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক সাবমিট করবেন, সেন্ড ইউর BP20 স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেস, আপনি তার সরেট আপনার স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেস সাবমিট করবেন, আপনার অ্যাকাউন্টে আসলে আপনার অ্যাকাউন্টের টেলিগ্রাম আইডি আপনার অ্যাড্রেস শো করবে, যখন ওরা ডিস্ট্রিবিউশন করবে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দিব। তো মেন লাইন একটা অ্যাডোব প্ল্যাটফর্ম চলতে, সেখান থেকে 70টা মেন টোকেন আপনাকে দেওয়া হবে, এটা মিস করবেন না, খুবই একটা পাওয়ারফুল একটা প্রজেক্ট, আশা করা যায় একটা ভালো প্রফিট আমাদেরকে দিতে পারে। ফার্স্ট অফ অল আপনি স্টার্ট বাটনে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম চলে আসবে, আপনি কন্টিনিউ বার আইকনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে চলে আসবে কিছু সোশ্যাল টাস্ক, টেলিগ্রাম গ্রুপ, টুইটারে ফলো করা। এই ডিসকর্ডের টাস্কটা করতে গেলে অনেকেই প্রবলেম ফেস করতেছে যে ডিসকর্ডে ঠিক মতো জয়েন করতে পারে না। তো আমি আপনাদেরকে একটা কথাই বলি, দেখুন এই যে ওদের গ্রুপটা কিন্তু চলে আসছে, তো ডিসকর্ডে একটা প্রবলেম হচ্ছে মেন রিজন বা মেন প্রবলেম আপনারা বলতে পারেন। আমি দেখুন ডিসকর্ডে কিন্তু ওদের সাইটটাতে আমি অফারটাতে জয়েন করলাম, বলছে ফেল, আমার কিন্তু এখানে জয়েন করতে দিচ্ছে না। তো এইসব প্রবলেমগুলো বেশিরভাগই হচ্ছে দুটা কারণে, সেটা হচ্ছে আপনার ডিসকর্ডে কিন্তু 100-200 সার্ভারের পরে আর জয়েন করা যায় না। ধরুন আপনি একটা অফারে জয়েন করছেন, আপনি ডিসকর্ডগুলো কী করবেন রিমুভ করে দিতে হবে, আপনাকে সার্ভারগুলো রিমুভ করে দেবেন, যে লিভ দ্য সার্ভার, লিভ দ্য সার্ভার কী করলে আপনার একটা ডিসকর্ডের যে জয়েন করছেন ওটা আমি লিভ নিয়ে নিলাম, মানে ওই চ্যানেলে আমি জয়েন করা থেকে বিরত থাকলাম, যে আমি দেখুন লিভ করে নিচ্ছি। এখন অনেকেই বলবেন ভাই লিভ করলে কি পেমেন্ট পাবো অ্যাডোব থেকে, যদি আপনার কাছে মনে হয় যে লিভ নিলে আপনি পেমেন্ট পাবেন না, তাহলে আপনি কি করবেন নতুন একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে কাজ করেন, যদি আপনার আগের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়। আমি করি কেন এরকম লিভ নেই কেন, কারণ আমি মনে করি ডিসকর্ডটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই। তারপর আপনারা চেষ্টা করবেন ডিসকর্ড একটা অ্যাকাউন্ট শেষ হয়ে গেলে নতুন একটা অ্যাকাউন্ট খুলে কাজ করা, সেক্ষেত্রে আপনার তো কোনো প্রবলেম থাকলো না, আপনি অনায়াসে কাজগুলো করতে পারলেন। যেমন আমার এন্টি ট্যাক্সের ডিসকর্ড একটা কানেক্ট করা আছে, তার জন্য আমাকে ওই ডিসকর্ড ধারায় কাজ করতে হয়, এর জন্য আমার কোনো কিছু করার থাকে না। তো আপনারা এই জিনিসটা অবলম্বন করবেন, সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে না। তারপরে চ্যানেলে জয়েন করবেন, টুইটারে ফলো করবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবমিট অ্যান্ড ডিটেলস আইকনে ক্লিক করে আপনাকে ডিটেলসগুলো সাবমিট করতে হবে। তো এখানে দেখুন সিম্পল আমি ডিটেলসগুলো সাবমিট করেছি, যেমন টেলিগ্রাম গ্রুপে জয়েন করা থাকলে ডান আইকনে ক্লিক করবেন, টুইটারের প্রোফাইল লিঙ্কটি আপনি সাবমিট করবেন, আপনার ডিসকর্ডের ইউজার নেম সাবমিট করবেন, দেখুন আমি সাবমিট করেছি। আপনি ডিসকর্ড ইউজার নেম সাবমিট করতে না পারলে আমাদের অ্যাডোফের ভিডিও আছে, সে ভিডিও দেখে নেবেন, অথবা আপনাদেরকে আমি দেখাই দিই যত ডিসকর্ডে আসি, আপনার ডিসকর্ডের প্রোফাইলে ক্লিক করলে এই যে দেখেন আমার ইউজার নেম ভেসে উঠছে, এটা হচ্ছে আমার, আপনারটা আপনি দিয়ে দিবেন। তো দেওয়ার পর সিম্পল আপনি আপনার ইউটিউবের প্রোফাইল লিঙ্ক সাবমিট করবেন, সাবমিট করবেন হচ্ছে আপনার টাচ ওয়ার্ডে স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেস, সাবমিট করে দিলে আপনার এইটুকু কাজ শেষ। তারপরে সেকেন্ড অফারটা আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কর্নস ওয়ার্ল্ড অ্যাডোব প্ল্যাটফর্ম, এটা আমি গতকাল অনেক রাতে শেয়ার করেছি। এখান থেকে 3333টা করে টোকেন দিবে, যার ওল্ড ভ্যালু হচ্ছে $5, অফারটা মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন। অ্যাডোব প্রুফ আইকনে ক্লিক করে সিম্পল এখান থেকে স্টার্ট বার আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার টাস্কগুলো, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। যেমন এখন দেখতেছি মেবি এটা কাজ করতেছে না নাকি, আচ্ছা আমার সার্ভারটা একটু ডাউন আছে, আপনারা কাজটা করে নেবেন। হ্যাঁ সার্ভার ঠিক আছে, যখন এই যে এখন চলে আসছে জয়েন অ্যাডোবে আপনাকে ক্লিক করতে হবে আর কি, ক্যাপচারটা পূরণ করে দিয়ে আপনি জয়েন অ্যাডোবে ক্লিক করবেন। আমি কীভাবে কাজগুলো করেছি আমি দেখাচ্ছি আপনাদের। এখান থেকে আপনি সাবমিট অ্যান্ড ডিটেলস আইকনে ক্লিক করার পর আপনার কাছে বলবে টেলিগ্রাম গ্রুপে জয়েন করা থাকলে আপনার টেলিগ্রাম ইউজার নেম সাবমিট করতে, তারপর এখানে আপনার আপনার টুইটার প্রোফাইল লিঙ্ক সাবমিট করবেন, আপনি আপনার ডিসকর্ডের ইউজার নেম সাবমিট করবেন, এখানে সকল টাস্কগুলো দেওয়া আছে। যেমন ফলো করতে বলছে ইনস্টাগ্রামে, আপনি আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক সাবমিট করবেন, মিডিয়ামের প্রোফাইল লিঙ্ক সাবমিট করবেন, অ্যান্ড আপনাকে বলবে সাবমিট ইউর BP20 অ্যাড্রেস, আপনি টাচ ওয়ার্ড থেকে আপনার স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেস সাবমিট করবেন, এইটুকু কাজ করিবেন, অফারটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে একটা এন্টি ট্যাক্সের অফার আছে, যেমন মেটাভার্স, এখানে 50K র্যান্ডম ইউজারকে দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকেই পাবে, প্রত্যেকেই এখান থেকে পাবে ইনশাল্লাহ। তো আপনারা এখানে রেওয়ার্ড দেওয়া হবে 50K, কি টোকেন না র্যান্ডমলি যা হোক এটা নিয়ে আমি একটু সঞ্চয় আছি, যা হোক এই অফারটা জয়েন করে নেবেন। সিম্পল এন্টি ট্যাক্সের কাজগুলো তো আপনার ব্রাউজার সিলেকশন করে নেবেন, আপনার এন্টি ট্যাক্সে আপনাকে নিয়ে আসবে। তো আপনি VPNটা মোস্টলি কারেন্ট করে রেস্টোর মোড করে নিন, আর যাদের প্রবলেম হয় তারা অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ডিভাইস দিয়ে কাজ করেন। এই প্রবলেমগুলো তাড়াতাড়ি হয় যারা ওল্ড ভার্সন মোবাইল ইউজ করে বা তাদের র্যাম খুবই কম, দুর্বল মোবাইল, এইসব মোবাইলে এই প্রবলেমগুলো হয় যে টাস্কগুলো করতে পারে না, VPN সাপোর্ট নেয় না, এরকমও হয় যে মোবাইলে VPN সাপোর্ট নেয় না, এর জন্য তাদের এই প্রবলেম হয়। আপনি যদি একটু আপডেট ডিভাইস ইউজ করেন, ভালো একটা মোবাইল ফোন ইউজ করেন, যেহেতু আপনি অনলাইনে কাজ করতে আসছেন, আপনি তো সাধারণ মোবাইল দিয়ে কাজ করলে অ্যাকচুয়ালি কাজ হবে না। যেমন আমি নিজে 8GB র্যামের একটা সেট চলে, আপনি 4GB চালান বা 3GB চালান, তাও একটু আপডেট ডিভাইস ইউজ করেন, সেক্ষেত্রে কী হবে আপনি
আপনার নিজের কাজ করতে সুবিধা হবে, তাহলে আপনার এই যে প্রবলেমগুলো হয় না, যেমন একটু পরে আমি একটা প্রবলেম আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ক্যাপচার দিতে পারে, যেমন এখানে গাড়ির একটা ছবি দিয়ে রাখছে, এই ছবিটা আপনাকে এখানে সেম টু সেম টিক মার্ক দিতে হবে। এই জিনিসটাও নতুন ইউজারদের একটু বুঝতে সমস্যা হতে পারে, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এক্সপার্টদের জন্য আমার তো টেনশন হয় না, নতুন ইউজারদের ক্ষেত্রে একটু অবশ্যই টেনশন, কারণ তারা কাজগুলো করতে পারে না। যেমন এই দেখেন আমি সকল টাস্কগুলো কমপ্লিট করেছি। এই লাভ রিয়েক্টটা হচ্ছে এটা আপনার রেফার, এটা আপনাকে করতে হবে না, এটা যারা পারে তারা আর কি এখানে আপনার রেফার লিঙ্ক দ্বারা আর কি ফ্রেন্ডদেরকে শেয়ার করে, যদি আপনি পারেন ফ্রেন্ডদেরকে জয়েন করতে পারেন। এখানে একটা মিডিয়ামের ট্যাক্স আমি রেখে দিছিলাম, হয়তো বা করতে পারিনি। এখানে প্লিজ ইউজ দ্য ট্যাগ ইউর কমেন্ট, আচ্ছা এটা মিডিয়ামের একটা ট্যাক্স ছিল, তো মিডিয়ামটা আমি জাস্ট ফলো করে দিলাম। এভাবে করে ফলো করে দিতে হবে। ফলো করার পর এই যে ট্যাক্সটা বলতেছে হোয়াট এ নেম ডিড ইউ কমেন্ট আন্ডার, আপনাকে বলতেছে আপনার টেলিগ্রাম মিডিয়ামের ইউজার নেমটা সাবমিট করতে। তো আমি আমার মিডিয়াম ইউজার নেম সাবমিট করে দিচ্ছি। সিম্পল দেওয়ার পর কন্টিনিউ বারে ক্লিক করলাম, দেখেন টিক মার্ক চলে আসে। এভাবে করে আপনি সকল কাজগুলো কমপ্লিট করে ফেলবেন, আর এখান থেকে ভালো একটা রেওয়ার্ড দেওয়া হবে, তাই মিস করবেন না। 27 দিন অফারটা থাকবে, তার আগেও শেষ হয়ে যেতে পারে। তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট যে অফারগুলো আমি আজকে সকালে শেয়ার করছি, অ্যান্থেন ক্লাস অফ গোল্ড 2500 ইউজার উইনারদেরকে দেওয়া হবে। এই অফারটাও খুবই ইম্পর্টেন্ট, এই অফারগুলো মিস করবেন না। সিম্পল রেজিস্টার বার আইকনে ক্লিক করবেন, সোশ্যাল কিছু টাস্ক থাকবে কমপ্লিট করে নেবেন। এখান থেকে স্টার বারে ক্লিক করলে, জয়েন অ্যাড্রেসে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে দেওয়া হবে কত অ্যামাউন্ট, সকল কিছু বলা আছে। চ্যানেলে জয়েন করবেন, গ্রুপে জয়েন করবেন, ডিসকর্ডটা জয়েন করবেন, ফলো করবেন, টুইটারে ফেসবুকে ফলো করবেন, অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে সাবমিট অ্যান্ড ডিটেলস আইকনে ক্লিক করে আপনাকে বলবে ডিটেলসগুলো সাবমিট করতে। তো আমি সাবমিট ডিটেলস আইকনে ক্লিক করে দিলাম, দেখেন এখানে ডিটেলস সাবমিট করতে বলছে। ফার্স্ট অফ অল বলছে আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে ডান আইকনে ক্লিক করতে, তারপরে আপনাকে বলবে ডিসকর্ডের ইউজার নেম সাবমিট করতে। তো টাস্কগুলো আমি আগে থেকে করে রাখছি, আমি ওইখান থেকে দেখাচ্ছি আপনাদের। তো তারপরে আপনি ডিসকর্ডের ইউজার নেম সাবমিট করার পর আপনাকে বলবে টুইটার প্রোফাইল লিঙ্ক সাবমিট করতে, করে দিলাম। ফেসবুকের প্রোফাইল লিঙ্ক সাবমিট করলাম, আমার কাজগুলো ফলো করেন সেক্ষেত্রে আপনি কাজ করতে সুবিধা হবে। ইউটিউবের প্রোফাইল লিঙ্ক সাবমিট করবেন, অ্যান্ড অ্যাটলাস আপনাকে বলবে সাবমিট ইউর BP20 অ্যাড্রেস, আপনি টাস্টওয়ার থেকে আপনার স্মার্ট চ্যান BNB অ্যাড্রেস সাবমিট করে দেবেন। তারপর আপনাকে বলবে এই যে রিডিট পোস্টটা, এই পোস্টটাকে রিডিট করতে, এই যে রিডিট পোস্ট আপনি এখানে ক্লিক করবেন, ওদের একটা পোস্ট পেয়ে যাবেন। তো ওদের সবসময় চেষ্টা করবেন ওদের ফার্স্ট পোস্ট, আমি ফার্স্ট পোস্ট বলা হয় পিন পোস্ট, পিন পোস্টটাকে আপনি রিডিট করা। তো এই যে দেখেন এখানে দিয়ে দিছে মেনশন করে, আপনি লাইক করবেন, রিডিট করবেন, অ্যান্ড রিপ্লাই করবেন। দেখেন যে সবাই রিপ্লাই করতেছে, আপনি রিপ্লাই করাটা না বুঝলে এই কমেন্টের পোস্টের উপরে একটা ক্লিক করে দিবেন। জাস্ট নর্মালি একটা পোস্টে ক্লিক করে দিচ্ছে, সে ক্লিক করলে হচ্ছে না। এখানে আপনি ভালো কিছু কথা লিখতে পারেন, আমি যদি শো করি আরও অনেকের কমেন্ট আছে এখানে। এই যে এখান থেকে কারো কোনো কথা কপি করতে পারেন, কয়টা ফ্রেন্ডকে ট্যাগ করতে পারেন, করে এখান থেকে রিপ্লাই করে দিবেন। এই যে রিপ্লাই করে দিলে কী হবে, আপনার রিপ্লাইয়ের যে লিঙ্কটা থাকবে, আর যে এখানে যে আপনি রিপ্লাই করে দিবেন, রিপ্লাই কমেন্টটা করে দিলে আপনার রিপ্লাইটা প্রোফাইলে পেয়ে যাবেন। আপনি আপনার টুইটার প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পর টুইট অ্যান্ড রিপ্লাইসে ক্লিক করলে আপনি যে পোস্টটা লাইক অ্যান্ড রিডিট অ্যান্ড রিপ্লাই করেছেন, মানে কোয়াইট টুইট বলে, তো ওটা আপনি পেয়ে যাবেন। ওই এটা এখানে চলে আসবে, টুইট অ্যান্ড রিপ্লাইসে ক্লিক করে দিলাম। আচ্ছা এটা লোড নিচ্ছে প্রচুর পরিমাণে, আমি এখান থেকে আর কি দিয়ে দিবেন, আপনি পেয়ে যাবেন, দিয়ে অফারটা জয়েন করে নেবেন। তারপরে আরেকটা অফার ছিল সে এনটি ট্যাক্স অফার, এখান থেকে 4000 উনাদেরকে PMT টোকেন দিবে। এটা ভাই করে নেবেন আপনারা, আপনাদের উপরে ছেড়ে দিলাম, একদম ইজি কাজ। তারপরে এটাও একটা এনটি ট্যাক্স চলতেছে, এখানে কোয়েশন দেওয়া আছে, এই দুইটা কোয়েশনের অ্যান্সার আপনারা, আমি ভয়েস দিছি, ভয়েসটা ফলো করে কাজটা করে নেবেন, একদম ইজি ট্যাক্স। তারপরে সেফি মানি BSC একটা অ্যাডস হতেছে, 955 মিলিয়ন টোকেন, $38 অ্যামাউন্ট দেওয়া হবে। অফারটা খুবই লেজিট অফার এবং বিগ একটা অফার, জয়েন করে নেবেন। স্টার্ট বার আইকনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আপনার ট্যাক্সগুলো। এইখান থেকে আপনি দেখবেন যে টাস্কগুলো চলে আসছে, করে নেবেন। যেমন দুটা গ্রুপ আছে জয়েন করবেন, টুইটারটা ফলো করবেন, ফেসবুকের টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। স্টার বারে আপনি আইকনে আপনি ক্লিক করে দিলে এখানে আপনি সকল টাস্কগুলো আস্তে আস্তে পেয়ে যাবেন। তো আপনার ফার্স্ট অফ অল একটা ক্যাপচার দিবে, যেমন 92+11 কত হয় আপনি অ্যান্সারটা দিবেন। তো এগুলো আপনারা দিয়ে আপনি কাজগুলো করে নেবেন। আমি আপনাদের দেখাচ্ছি আমি কাজগুলো যে কমপ্লিট করেছি, সকল সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করার পর এখানেও দেওয়া আছে সুন্দরভাবে। আপনি এখান থেকে ক্লিক করে করে জাস্ট জয়েন করে আপনি অ্যাটলাস নিচের দিকে সাবমিট অ্যান্ড ডিটেলস আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার কাছে ডিটেলসগুলো চাবে, আপনি ফার্স্ট অফ অল আপনার ইমেল অ্যাড্রেস, টুইটার প্রোফাইল লিঙ্ক, ফেসবুকের প্রোফাইল লিঙ্ক, তারপরে সাবমিট করতে বলছে ইনস্টাগ্রাম, আপনি ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক সাবমিট করবেন, অ্যান্ড ইউটিউব এখানে বলছে ইউ হ্যাভ সাবস্ক্রাইব ইউর ইউটিউব চ্যানেল, আপনি ওদের ইউটিউব ডিটেকটিভ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর ইয়েস আইকনে ক্লিক করবেন। অ্যান্ড আপনাকে বলবে আপনার ইউটিউবের প্রোফাইল লিঙ্ক সাবমিট করতে, অ্যান্ড আপনাকে বলবে ওদের একটা ভিডিও কোথাও সোশ্যাল মিডিয়া সাবমিট করে সেই ভিডিওর লিঙ্কটা দিতে।
তো ফর এক্সাম্পল আমি বোঝাই, দেখুন ওদের ইউটিউবে আসলে আপনি এই প্রজেক্ট নিয়ে একটা ভিডিও পেয়ে যাবেন, এই যে দেখেন এই যে ভিডিওটা পেয়ে গেছেন, তো ওদের যে ভিডিওটা আছে এই ভিডিও লিঙ্কটা কপি করবেন, মানে শেয়ার লিঙ্কটা কপি করবেন, ভিডিওটা কপি করার পর মানে লিঙ্কটা কপি করবেন জাস্ট যেখান থেকে, যে দেখেন শেয়ার লিঙ্ক পাবেন ভিডিওর শেয়ার করার লিঙ্কটা, এটা কপি করে নেবেন। এটা কপি করার পর সিম্পল আপনি চলে যাবেন আপনার ফেসবুকে বা ফেসবুক টুইটারে কোথাও যে এটা পোস্ট করে দিবেন, মানে এই ভিডিওটা পোস্ট করে দিলে আপনি ফেসবুকে পোস্ট করার পর সেই পোস্টের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা এনে জাস্ট আপনি সিম্পল আপনি আপনার টেলিগ্রামে দিয়ে দিবেন, যেমন যে মানে আপনার যে এইখানে দিয়ে দিবেন, যেমন আমি ফেসবুকে শেয়ার করছি ফেসবুকে লিঙ্কটা দিয়েছি, তারপর ইএসএস কনফার্মেশন দেওয়ার পর আপনাকে সিম্পল বলবে পাসওয়ার্ডের বিএসসি অ্যাড্রেস দিতে, আপনি পাসওয়ার্ড বিএসসি অ্যাড্রেস দিয়ে সাবমিট করে দিবেন, আপনার এইটুকু কাজ কমপ্লিট। আর এখানে মোস্টলি ওদের এই গ্রুপ দুটো আছে, একটাতে পারবেন না জয়েন করতে, আরেকটা আছে এটাতে জয়েন করে নিন, তারপরে অথবা যদি দেখেন যে কোনো প্রবলেম হচ্ছে তো গ্রুপে জয়েন করতে, তাহলে স্কিপ একটা অপশন লেখা আছে স্কিপে ক্লিক করে দিবেন, কনগ্রেচুলেশন জানানো হবে, আপনার এখানে রেফারিং যাবে, ফ্রেন্ডের মাঝে রেফার করে এখান থেকে ইনকাম করতে পারবেন। তারপর এখানে আছে যে পিরাস টিরা বান্টি একটা প্ল্যাটফর্ম, এটা তো আপনারা জয়েন করতে পারেন, জয়েন করে নেবেন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম অফার, সেটা হচ্ছে ক্লোভার। এই অফারটাতে আপনারা বেশ কিছু ইউজার কমেন্ট করছেন, আমি কাজগুলো দেখানোর পরও আপনারা কমেন্ট করছেন ভাই এই অ্যাপটা তো সাপোর্ট নিচ্ছে না, এই কথাটাই আপনারা বেশিরভাগ ইউজার বলছেন। তো আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি ভাই আমার মোবাইলে সাপোর্ট নিচ্ছে, আপনার মোবাইলে কেন নিচ্ছেন আমি জানি না। দেখুন এই যে ক্লোভার ওয়ালেটে যদি আমি ক্লিক করি, দেখেন ডিরেক্টলি আমাকে নিয়ে যাচ্ছে ক্লোভার ওয়ালেটে, ওয়ালেটটা কিন্তু আমার অলরেডি মোবাইলে ইনস্টল করা। তো আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, আপনি দেখেন আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা, এখন আপনাদের মোবাইলে ইনস্টল হচ্ছে না কেন এটা আমি জানি না, তবে আমি একটা অবলম্বন করে দিই ট্রিক্স, সেটা হচ্ছে আপনার মোবাইলে যদি ইনস্টল না হয় আপনি ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আপনি ভিপিএনটা কানেক্ট করবেন। আমি আপনাদের দেখাই ভিপিএন কানেক্ট করে অনেকে অ্যাপ ইনস্টল করার সিস্টেমটাই বুঝে না, আমি এর আগে অনেকবার ভয়েসে বলছিলাম, এগুলো আপনাদেরকে দেখাই দিতে হয় আর কি। ভিপিএনটা কানেক্ট করবেন, ধরুন সাপোজ আমার মোবাইলে এখন ভিপিএন কানেক্ট আছে, ভিপিএন কানেক্ট অবস্থায় আপনি আসবেন হচ্ছে অ্যাপস ওয়ালেটে, দেখুন এই যে ক্লোভার ওয়ালেটে আসলাম, অ্যাপস ওয়ালেটে আর কি আসলাম। আপনার যদি আপনার এখানে লেখা থাকে ইউর অ্যাপস নট সাপোর্টেড, তো আপনি ফার্স্ট অফ অল প্লে স্টোরে যাবেন, আপনি যে ইমেলটা কানেক্ট করা আছে ওই ইমেলটাকে ডিসকানেক্ট করতে হবে আগে। আপনি ধরুন আমার এই মোবাইলে কিন্তু অনেকগুলো ইমেল আছে, তো আমি কী করলাম আরেকটা ইমেল এখানে কানেক্ট করে ফেললাম, এই যে দেখুন আমি আরেকটা ইমেল বসায় আমি আরেক ইমেলে চলে আসলাম, আরেক ইমেলে আসার পর এখন আপনি আপনার আবার এই যে ক্লোভার ওয়ালেট আইকনে ক্লিক করেন, ক্লোভার ওয়ালেট আইকনে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার ক্লোভার ওয়ালেটটা ওপেন হচ্ছে, মানে ইনস্টল হচ্ছে, আপনি ইনস্টল করে নেবেন। এই অবলম্বন করবেন এই ট্রিক্সটাই, দেখবেন যে 100% সারা জীবন আপনি কাজ করে যেতে পারবেন এইভাবে। আর যদি দুর্বল মোবাইল হয় ওল্ড ভার্সন হয় সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, তাদেরকে কি বলবো ব্যাড লাক, কিছু বলার নেই। তো এখানে যে কাজগুলো কীভাবে করতে হয় আমি দেখাই দিছি, যে এখানে ক্যাপচার আসবে আর 0+8 আসলে আপনি 8 বসান, মানে ক্যাপচারটা বুঝছে নি, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে ক্যাপচার, এগুলো দিয়ে নেবেন। তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি অ্যাড জয়েন ইউ অ্যাড ফুতে আইকনে ক্লিক করলে আপনারা সিম্পল এখানে দেখুন স্টার্ট বার আইকনে ক্লিক করবেন ফার্স্ট অফ অল, তারপর আপনারা ফার্স্ট অফ অল স্টার্ট বারে ক্লিক করার পর আপনি একটা ক্যাপচার পাবেন, আমি আপনাদের দেখাচ্ছি যে ক্যাপচারটা পাচ্ছেন, এরকম একটা ক্যাপচার দিবে, এখানে একটা ক্যাপচার দিবে আপনাকে আপনার মতো দিতে পারে, যেমন 0+8 দিছে আমাকে আমি 8 বসাইছি, আপনার এখানে গুণ ভাগ দিতে পারে, যোগ বিয়োগ দিতে পারে, আপনি অ্যান্সার দিবেন ক্যালকুলেশন করে অ্যান্সার দিবেন। তারপর এখানে রেডি বাটন পাবেন, রেডি বাটনে ক্লিক করার পর আপনাকে বলবে টুইটারে ইউজার নেম সাবমিট করতে অ্যান্ড বিএসসি অ্যাড্রেস, আপনি পাসওয়ার্ড থেকে আপনার বিএসসি অ্যাড্রেস সাবমিট করবেন, তারপর আপনাকে বলবে ইউর বিএসসি হ্যাজ বিন সাকসেসফুল অ্যান্ড আপনাকে বলবে প্লিজ সাবমিট ইউর ক্লোভার মেনেট অ্যাড্রেস, আপনাকে ক্লোভার মেনেট অ্যাড্রেস সাবমিট করতে হবে, যে অ্যাড্রেসটা অলরেডি আমি আপনাদের দেখাই দিছি ওদের অ্যাপসে অ্যাকাউন্ট খুলে, ওদের অ্যাপসটাতে অ্যাকাউন্ট খুলে দিবেন, এই ক্লোভার ওয়ালেটে অ্যাকাউন্ট খোলার পর ক্লোভার ওয়ালেটটা ওপেন করলে আপনি ওপেন করলে আপনার এখানে অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এখন ক্লোভার ওয়ালেটটা ওপেন হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, পাসওয়ার্ড দিয়ে নিতে বলবে, সিম্পল ক্লোভার ওয়ালেটে আসলে ক্লোভারের ফার্স্ট যে অ্যাড্রেসটা আছে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে চলে আসবেন এই যে এই টিকমার্ট আইকনে, টিকমার্ট আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে রিসিভ আইকনে ক্লিক করবেন, রিসিভ আইকনে ক্লিক করলে আপনার অ্যাড্রেস কপি হয়ে যাবে, সিম্পল আপনার অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। যেমন এর আগে আমি পেমেন্ট পাইছিলাম, আমি উইনিং হয়েছিলাম, তার জন্য আমাকে 25টা টোকেন দেওয়া হয়েছিল, যার ওল্ড ভ্যালু ছিল $25 থেকে $30 এরকম, এখন বর্তমানে 52-72 সেন্ট করে আছে মার্কেট ডাউন দেখে। তো এই আপনারা প্রত্যেকেই জয়েন করবেন অফারটাতে, যে টিক্স কাটাই দিলাম মিস করবেন না। তারপরে এই যে আরও বেশ কিছু অফার শেয়ার করছি, আপনারা একটু চেষ্টা করবেন, যেমন কালো রাউন্ড 3 চলতেছে, প্রত্যেকেই জয়েন করবেন কালোর, এর আগে 2টা রাউন্ড শেয়ার করছি, এখানে অনেকেই উইনার হয়েছেন, পেমেন্ট আপনাদেরকে জানুয়ারি মাসে করা হবে, ডিসেম্বর শেষ হলে আর কি জানুয়ারি মাসে শুরুর দিকে পেমেন্ট করা হবে, কালো রাউন্ড 3টাতে জয়েন করবেন মোস্টবি। এর আগেও 2টা এন্ট্রির প্ল্যাটফর্ম শেয়ার করছি, এখন ওরা টেলিগ্রাম ভূত নিয়ে আসছে, মোস্টবি জয়েন করবেন এই অফারটাতে।
তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন, পাশে থাকুন। নেক্সট ডে আপনাদেরকে চেষ্টা করব আপডেট নিয়ে আসার, তবে আপডেটগুলো চেষ্টা করতেছি এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা। ভিডিওতে আপডেটগুলো কম দেখাচ্ছি, কারণ আপডেট দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আগে কাজ করেন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আপডেট ওগুলো আমি আপনাদেরকে আলাদা ভিডিও করে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।